শুধু ফ্রান্স থেকে আমি এখানে এসেছি আপনারা জানেন বাংলাদেশে গণতন্ত্র নেই ভোটাধিকার নেই বাংলাদেশের এ আপনারা যারা এখানে মিডিয়ার সাংবাদিক ভাইরা আছেন বন্ধুগণ আছেন আপনাদের সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা নেই মানুষের জনসাধারণের বাক স্বাধীনতা নেই আমরা সেই সুদূর প্রবাস থেকেও সেটা যে অনুপস্থিত সেটা উপলব্ধি করি তাই আমি সেই সুদূর ফ্রান্স থেকে বাংলাদেশে এসেছি এই বাংলাদেশের গণতন্ত্রকে গণতান্ত্রিক আন্দোলনে শরীক হওয়ার জন্য এখানে এসেছি বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটাধিকার কে আমরা পুনরুদ্ধার করার জন্য এখানে এসেছি আপনারা জানেন বাংলাদেশে বিগত 16টি বছর গণতন্ত্র নেই এই 16 বছরের ইতিহাস আমাদের বাংলাদেশের মানুষের গুম খুনের ইতিহাস 16 বছরের ইতিহাস সংবাদপত্রের স্বাধীনতাহীন ইতিহাস 16 বছরের ইতিহাস 154টি সংসদে বিনা ভোটে নির্বাচিত ইতিহাস এই 16 বছরের ইতিহাস আমাদের দিনের ভোট রাতে হওয়ার ইতিহাস 16 বছরের ইতিহাস সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের জীবনের নিরাপত্তাহীনের ইতিহাস সুতরাং আজকের এই আমরা চাই এই অগণতান্ত্রিক ম্যান্ডেটবিহীন এই সরকারকে আমরা হটিয়ে বাংলাদেশের আপনাদের মতো আজকের যে তরুণ সমাজ 3.5 কোটি তরুণ ভোটার তারা ভোট দিতে পারছে না আপনাদের যে সাংবাদিক বন্ধুগণ আপনারা আছেন আপনারা আপনাদের সঠিক মতামত আপনারা প্রকাশ করতে পারছেন না স্বাধীনভাবে আপনারা লিখতে পারছেন না সেই জন্যই আজকের এই গণতান্ত্রিক আন্দোলন ভোটাধিকার প্রয়োগের যে আমরা এসেছি সেই আন্দোলনে শরীক হওয়ার জন্য এসেছি আর বাংলাদেশে মানবাধিকার যেভাবে লঙ্ঘিত হচ্ছে আপনারা দেখেছেন গত কিছুদিন আগে আমরা যেই শান্তি সমাবেশগুলো করে যাচ্ছি সেখানেও এই আওয়ামী লীগ সরকার দলীয় সন্ত্রাসী দ্বারা আমাদের এই সমাবেশগুলোকে বিনষ্ট করছে এবং মামলা হামলা গুম করেই যাচ্ছে যে আপনারা দেখেছেন আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সিনিয়র সদস্য জনাব গয়েশ্বর রায়ের উপর যেভাবে হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এটি একটি ন্যাক্কারজনক ঘটনা তো সুতরাং আমরা আপনাদেরকে সাথে নিয়ে জনগণকে সাথে নিয়ে আমরা দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করব ভোটাধিকার আমরা এই পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই গণতান্ত্রিক আন্দোলনে আমাদের সাথে আপনারাও সেই কাফেলায় হাজির হবেন কোনো কথা মানি না কোনো কথা বুঝি না এই আইন মানি না বিচার মানি না কিছু মানি না সেটা হচ্ছে জনগণের কথা কারণ এগুলি সব ভুয়া এই সমস্ত ফাজিল কারবার করে গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করা যাবে না এতদিন আমরা মনে করেছিলাম আন্দোলন সংগ্রামের জন্য রাজনীতির জন্য শেখাধীনা থেকে আরম্ভ করে আওয়ামী লীগের লোকজন সবাই ভয় পায় জিয়া পরিবারকে ভয় পায় বিএনপি থেকে ভয় পায় আসলে এতদিন ভয় পাইছে এখন আর ভয় পায় না এখন ভয়ের প্রচুর রক্ত পচায় আর মূর্তা দেওয়ার অবস্থা হচ্ছে এখন তারে কমলের নাম শুনলে বিএনপির নাম শুনলে দেশের কমল খালেদা জিয়ার নাম শুনলে আওয়ামী লীগ আর ভয় পায় না এখন উৎসাহ দেওয়ার অবস্থা হয়েছে এই হচ্ছে আওয়ামী লীগ একদম সর্বশেষ অবস্থা ওবায়দুল কাদের বলেছে বিদেশের চাপ অনুভব করছি বিদেশিদের চাপ না বাংলাদেশের গ্রামাঞ্চল একটা কথা আছে পাথুরের নাম জানি মুখে আনছে নাই আপনি কিসের তাপ অনুভব করছে না করছেন সেটা আমরা বলছি আপনি বুঝেন খোলাসা করে কথা বলবেন না কারণ সড়ক পাইতেছে আপনি তো বেকায় যায় বিবেকের তাপ যদি আসলে অনুভব করে থাকেন আমি আপনাকে সাধুবাদ জানাই কোন বিবেকের তাপ হাজার হাজার মানুষকে খুন করেছেন হেফাজতের লোকজনকে খুন করেছেন চুরি ডাকাতি ব্যাংকের টাকা লুট করেছেন অন্যায়ভাবে দেশ নেত্রীরা যখন খালেদা জিয়াকে আটক করে রেখেছেন জনাব বারা বর্তমান কুকুরকে বিনা চিকিৎসা বিদেশে আপনারা হত্যা করেছেন ইলিয়াস আলী চৌধুরী আলম সহ অসংখ্য মানুষকে গুম করেছেন
মাহবুবের ইজ্জত হরণ করেছেন ধর্মীয় উপাসনালয়ে হামলা করেছেন আলেম ওলামাদের বেইজ্জতি করেছেন মানুষকে নিরাপত্তা দিতে পারেন নাই এই স্বাধীনতার সার্বভৌমত্ব পুনর্জিত করেছেন এই সমস্ত কারণের জন্য যদি বিবেকের চাপ অনুভব করে থাকেন তাহলে তিনি কেন বিবেকের চাপ যদি অনুভব হয়েই থাকে মানুষ হিসাবে তাহলে তিনি কে করছেন কেন নাকে খোঁজ দিয়ে ওই বাইশ মোকরমের মসজিদের দক্ষিণ গেটে আর প্রতিবাদ সভা না করে মসজিদ তারা তিনি বিবেকের চাপে মসজিদে বিপদে প্রবেশ করে আপনারা দক্ষিণ গেটে সভা করার কোন প্রয়োজন নেই উঁচু করে ওই দক্ষিণ গেটে বাইশ মোকরমে মসজিদে প্রবেশ করে সেইখানে গিয়ে নজরত করে দুই একা সফল নামাজ পড়া বলছে প্রতিহিংসা রাজনীতি করলে নাকি বিএনপি ধ্বংস হয়ে যেত প্রতিহিংসা রাজনীতি কারে বলে এটা জানতে চাই 5000-এর অধিক লোককে আপনারা খুন করেছেন 40 লক্ষ লোককে মামলা দিয়েছেন 5 শতাধিক লোককে আপনারা গুম করেছেন আলেম ওলামাদের হত্যা করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনারা তছরুপ করেছেন আপনারা লাঠি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছেন আপনাদের মতো মেধাবী ছাত্রকে খুন করেছেন এত কিছু করার পরে শেখ হাসিনা কয় প্রতিহিংসা রাজনীতি করলে নাকি বিএনপি থাকতো না এই মহিলা প্রতিহিংসা বলতে হিংসটা কি ওনার ব্যারোমিটার কি পাকিস্তানিরা যখন 30 লক্ষ লোককে খুন করেছিল আন্তর্জাতিক বিশ্ব বলেছিল এটি জেনোসাইড তখন এই ইয়াহিয়া টিকা খান বলছিল না এই পরিমাণ খুন হয় নাই যাতে এটাকে জেনোসাইড অর্থাৎ গণহত্যা বলা যায় এখন পাকিস্তানিদের কথা আর শেখ হাসিনার কথা এক হয়েছে এত মারার পর উনি বলে এটা বলে প্রতিশোধ না এই প্রসঙ্গে আমার ফাঁসি চাই রেন্টুর লেখা বইটার কথা মনে পড়ে রেন্টু বলেছিল শেখ হাসিনা যদি মানুষ খুন হয় রক্ত দেখে সেদিন উল্লাস করে বেশি ভালো করে খায় আবার আজেবাজে জিনিসও খায় অতএব সেই শেখ হাসিনা এত কিছু করার পরেই বলছে যে আর নাকি প্রতিশোধ নেবে না বন্ধুগণ আপনারা এয়ারপোর্টে গেছেন বিদেশ গেছেন আসছেন অনেকেই নামার পরে দেখে লেখা মোদী বাংলাদেশ লেখা আছে না লেখা মুজিব বাংলাদেশ এইবার কিন্তু কায়দা মতন কাজটা করছে শেখ হাসিনা অর্থাৎ আমি যদি আকাম করি বাপের দাদা দিব কেন এই জন্য দেখতে যে মুজিব বাংলাদেশ কারণ মানুষ নাই নেই দেখে বিদেশিরা এই দেশে খুন রাহাজানি টাকা তসরুপ গণতন্ত্র নাই সংবাদ পত্রের স্বাধীনতা নাই সাংবাদিক হত্যার বিচার নাই এত অপকর্ম করে দেশ যেখানে অকার্যকর করেছে এটা বলে মুজিব বাংলাদেশ অর্থাৎ শেখ মুজিবের বাংলাদেশ সাবাস শেখ হাসিনা অপকর্ম করে দেশকে একেবারে শেষ করে দিয়েছেন আর মানুষও বলে এই নাকি মুজিবের পরিচয় এই যদি হয় মুজিবের বাংলাদেশের প্রতিচ্ছবি তাহলে মুজিবের স্বপ্ন যা ছিল শেখ হাসিনা তাই করতেছে এখন এইভাবে বাড়তি উপরে তুলতে পারেন নাই আপনারাও নিচেই নামাইছেন টয়লেটে যেতেছি ওদিন গিয়া দিই ওইখানে গেটে রাখা মুজিব বাংলাদেশ প্রস্তাব করার জন্য যদি মুজিবের আহ্বান করা হয় এটা আবার কোন কারবার এই হচ্ছে খবির সরকারের আচরণ তাদের কর্মকাণ্ড এবং তাদের আচরণ অতএব এদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া বেশি কিছু হবে না অনেক ঘুরে কথা বলে হবে না ডাইরেক্ট যেতে হবে ডাইরেক্ট একেবারে ডাইরেক্ট অ্যাকশন 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 ওইটা সালাম ভাই বলে ভুয়া আর ওই যে বসে দিতে প্রধান অতিথি বরকতুল্লাহ বলে ভাই উনি তো রাজনীতির বক্তব্য দিবেন আমরা শুনবো আমার কথা একটাই যে পর্যায়ে গেছে দফা এক দাবি এক শেখ হাসিনার পদতে অতএব এই যে হামলা মামলা এই যে সাজা দেওয়া হয়েছে তারে প্রমাণ আমাদের ভারপ্রত চেয়ারম্যানকে
ওনার সহধর্মিনী ডক্টর জুবায়দুর রহমানকে এই মামলার কোনো ভিত্তি নাই কোনো সত্যতা নাই কাল্পনিক মামলা বেহুদা মামলা ভুয়া মামলা এই ভুয়া সরকার ভুয়া সাজা দিছে এই সাজা মানিও না জনগণ মানে না এই সাজা আদালতকে দিয়ে করানো হচ্ছে শেখ হাসিনা অতএব এই সাজা যদি বাতিল করতে হয় দেশটাকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হয় গণতন্ত্র ফিরিয়ে আনতে হয় সংবাদ প্রতিষ্ঠার স্বাধীনতা দিতে হয় খুন খুন লুটপাট বন্ধ করতে হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হয় তাহলে একটা সমস্যার সমাধান সেটি হচ্ছে এই শেখ হাসিনাকে উৎখাত করে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে সেই শেখ হাসিনাকে বিদায় করলে উৎখাত করলে সরিয়ে দিলে সকল সমস্যার সমাধান হবে আসুন সেই এক দফার দাবিকে সামিল করে সকল অন্যায়ের প্রতিশোধ নেই যে গোয়েন্দা মারা বলেছিল নিয়ম অন্যায় যেখানে নিয়ম হয়ে দাঁড়ায় প্রতিবাদ সেখানে কর্তব্য হয়ে দাঁড়ায় অতএব সেই প্রতিবাদী কণ্ঠ নিয়েই আমাদেরকে রাষ্ট্র প্রকম্পিত করতে হবে মানুষের সরকার প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ গণতন্ত্র ফোরাম জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম